1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করে আমাদের জেলা মুর্শিদাবাদে আনা হয়। জায়গাটা বেশ গুহার মতো। এবারে আমরা মসজিদের একদম মূল অংশে চলে এসেছি। আমরা এখন রয়েছে আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক কাটরা মসজিদে, যেটি অবস্থান করেছে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে 1600 মিটার পূর্ব দিকে, যেটি 1723 খ্রিস্টাব্দ থেকে 1724 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন তৎকালীন বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁ। 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করে আমাদের জেলা মুর্শিদাবাদে আনা হয়। মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে আমাদের জেলার নামকরণ করা হয় মুর্শিদাবাদ। আজকে আমরা আমাদের সেই ঐতিহাসিক কাটরা মসজিদের স্থানগুলো আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। আমরা আমাদের ঐতিহাসিক কাটরা মসজিদের যে ফুল বাগানগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুসজ্জায় সজ্জিত করা রয়েছে। আমরা এখন কাটরা মসজিদের মেন প্রবেশদ্বারে রয়েছি। আমরা এবার প্রবেশদ্বারের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা বেশ গুহার মতো দেখতে, একটু দেখলে বুঝতে পারবেন যে বেশ গুহার মতন দরজাটা রয়েছে। এটা অনেক বড় গ্রাউন্ড দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটি বেশ অনেকটাই বড়। এবারে আমরা মসজিদের একদম মূল অংশে চলে এসেছি। জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছে বরাবরের মতো আমার কাছের ছেলে আরিফ। আচ্ছা আরিফ, আমরা এখন রয়েছি আমাদের গর্বের মুর্শিদাবাদে। আমাদের এই মুর্শিদাবাদ এক সময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। কতটা আবেগময় মুর্শিদাবাদ আমরা এখন রয়েছি। এটি এক সময় আমাদের অবিভক্ত বাংলাদেশের রাজধানী ছিল। সেই স্থানে এখন আমরা দাঁড়িয়ে আমরা যে ঐতিহাসিক কাটরা মসজিদে এখন রয়েছি, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, যেহেতু আমাদের এটা এককালীন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। তাছাড়া যে পূর্ব বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ, সেটারও রাজধানী ছিল। সঙ্গে প্রায় 1200 লোক নামাজ আদায় করতে পারত, কিন্তু বর্তমানে এটা তো ভ্রমণীয় স্থান হয়ে গেছে। এক কথায় বলা যেতে পারে যে এটি বেশ ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য বেশ খুব মানে মনোরম জায়গা, তাই না? এক কথায় এটা বিশেষ করে শীতকালীন সময় ভালো একটা ঘোরা যায়, কিন্তু শীতকালে বেশ ফরেনারদের আগমন ঘটে এবং স্থানটা আরোটাই মানে সুসজ্জা সজ্জিত হয়ে ওঠে। হ্যাঁ একদম সেটা, কিন্তু বর্তমানে এখন আনাগোনা নেই বললে চলে, প্রায় অনেকটা কমে গেছে। আমরা আপনাদেরকে অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করছি।
আপনারা দেখতে থাকুন। তবে আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে কাটরা মসজিদ সত্যি কতটা আকর্ষণীয়। আপনারা যে এটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটরা মসজিদের যে চার প্রান্তে চারটি মিনার ছিল তার মধ্যে একটি মিনারের ধ্বংসপ্রাপ্ত। এটা মূলত ভূমিকম্পের কারণে দুটো মিনার ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসপ্রাপ্ত মিনারের মধ্যে একটা যেটা পূর্ণ আছে মিনার, সেই মিনারটা দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে ফলো করে পাশে থাকবেন এবং আগামী দিনে আপনারা কোন স্থানে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।